অসাধারণ স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বাঁকুড়ার ছাতনা ব্লকের চক্রবর্তী পাড়ার আড়াই বছরের খুদে প্রিয়মের। এই আড়াই বছরের খুদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নেবার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার এলাকা জুড়ে, খুশিতে আপ্লুত বাবা মা। আড়াই বছরের প্রিয়মের কীর্তি মুগ্ধ করে দিয়েছে সকলকে। এখনো স্পষ্টভাবে কথা ফোটেনি, তবে আধো আধো কথাতেই অনায়াসে বলে ফেলল আমাদের ভারতের জাতীয় সঙ্গীত। উল্টো দিক থেকে 20, 19, 18 করে বলে ফেলে সংখ্যা। জেনারেল নলেজ ঠোঁটের গোড়ায় ছোট্ট প্রিয়মের। এই খুদে ভারতের সমস্ত রাজ্যের নাম 1 মিনিট 8 সেকেন্ডে ঝড়ের গতিতে বলে ফেলে, যা শুনলে অবাক হবেন আপনিও। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট, গান্ধীনগর, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা, উড়িষ্যা, ছত্রিশগড়, সিকিম, গ্যাংটক, মেঘালয়, সিমা, আসাম, দ্বীপুর, অরুণাচল প্রদেশ, ইটানগর, নাগাল্যান্ড, কোহিমা, মণিপুর, ইম্ফল, মিজোরাম, আইজল, মহারাষ্ট্র, মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, অমরাবতী, গোয়া, পানাজি, কর্ণাটক, বেঙ্গালুরু, তামিলনাড়ু, চেন্নাই, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, শ্রীনগর, লাদাখ, পুনে, দিল্লি, নিউ দিল্লি, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, কাবারাতি, চণ্ডীগড়, কেরালা, তিরুবনন্তপুরম, আন্দামান নিকোবর, পোর্ট ব্লেয়ার। শুধু এসবেই নয়, এই খুদের জেনারেল নলেজের সব কিছুই যেন ঠোঁটের ডগায়। আচ্ছা, প্রধানমন্ত্রীর নাম? নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর নাম? মমতা ব্যানার্জি। কম্পিউটার কে আবিষ্কার করেছিল? ব্যাবেজ। বন্দে মাতরম গানটা কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আর ন্যাশনাল ভেজিটেবল? পামকিন। ন্যাশনাল ক্যালেন্ডার? আর ন্যাশনাল পার্সোনিফিকেশন? ভারত মাতা। আর ফেসবুক কে আবিষ্কার করেছিল? জুকারবার্গ। পেনিসিলিন? আলেকজান্ডার। বলো, আলেকজান্ডার ফ্যামিলি। ছাপাখানা? গুটেনবার্গ। মাঝে কি থাকে? আচুর থাকে। আর জন গণ মন মোদি, একবার বলে শোনাও তো জন গণ মন মোদিটা। জন গণ। এই ছোট্ট ছেলেটির বাবা প্রতীক চক্রবর্তী পেশায় ডিস্ট্রিবিউটরের কাজ করেন, মা সুপর্ণা চক্রবর্তী গৃহবধূ। আড়াই বছরের এই খুদে কিভাবে এত কিছু আয়ত্ত করেছে সেই প্রসঙ্গে তার বাবা প্রতীক চক্রবর্তী বলেন, ওকে যা বলি তাই মনে রাখতে পারে। প্রথমে বাইকের নাম্বার প্লেট কিছু না বুঝেই পড়ে ফেলে, সেটাতেই আশ্চর্য হয়ে যায়। ওকে একবার বলে দিলেই ও মনে রাখতে পারে সব। আমার ছেলে প্রিয়ম, ও ছোটোবেলার থেকেই মেধাবী, আমরা এতটা আশাও করিনি, কিন্তু যত দিন পেরিয়েছে যখন থেকে ও কথা বলতে শিখেছে, একটু তাড়াতাড়িও কথা বলতে শিখেছে অন্য ছেলেদের থেকে, কিন্তু যখন থেকে কথা বলতে শিখেছে তখন থেকেই ও যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। মানে প্রথমে ও শুরু করেছিল আমার গাড়ির নাম্বার প্লেট দেখে, ও প্রথমে পড়া শুরু করে। আমরাই তখন অবাক হয়ে গেছিলাম যে কী করে ও পড়তে পারছে, কারণ আমরা তখন ওকে কখনোই ABCDও শেখাইনি কিংবা অক্ষর জ্ঞানও শেখাইনি। তখন থেকে ও পড়তে শুরু করে এবং তারপর আস্তে আস্তে যখন ও কিছুটা প্রথমে শুরু করেছিল মোবাইল দেখে, তারপর মোবাইল দেখার পর আস্তে আস্তে ও বইয়ের প্রতি ওর ন্যাকটা খুবই বেশি ছিল, বইয়ের প্রতি ওর ইচ্ছে খুবই বরাবরই বেশি ছিল, বই দেখে দেখে শিখতে শুরু করে এবং একবার বলার পর ও আর ওটা ভোলে না। দেখুন, বাবা হয়ে আমার কাছে তো এটা খুবই গর্বের ব্যাপার, শুধু আমার কাছে কেন, আমি বলবো যে এটা আমাদের পাড়ার আমাদের গ্রামের সবার কাছেই খুব বড় ব্যাপার। আর আমি এটা আশা তো করেছি একদম বললে ভুল হবে, কারণ এইটুকু বয়সে যে ছেলে আমার নাম উজ্জ্বল করবে, আমাদের নাম উজ্জ্বল করবে, এটা তো আশা করিনি কখনোই, কিন্তু করেছে, এটার জন্য আমি খুবই গর্ববোধ করি।
আড়াই বছর বয়সেই আমার ছেলে সব রাজ্যের রাজধানীর নাম বলতে পারে, ওর জিকে নলেজ খুবই ভালো। প্রিয়মের মায়ের কথায় গত মে মাসে গুগলে স্ক্রল করতে করতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের একটি নোটিস নজরে আসে, সেখানেই অ্যাপ্লাই করি। ভাবতেই পারিনি আমার ছেলে সিলেক্ট হবে, খুবই খুশি আমি। ছেলের এই যে মানে এত বড় সাফল্য, সেটা সত্যিই আমি খুবই খুশি হয়েছি। আর এখান তো ওখান থেকে অনেক জায়গা থেকে ফোন আসছে, সবাই জিজ্ঞাসা করছে, তো সেটা মানে সেখানে বলছি, তো সেটাও আমার খুব ভালো লাগছে। অবশ্যই গর্ব অনুভব করছি, কারণ যেহেতু আমার ছেলে, সেহেতু আমার তো গর্ব অনুভব হবেই। আড়াই বছর বয়সে যে আমার ছেলের এই সাফল্যটা শোনার পর থেকে আবেগ ধরে রাখতে পারছি না, খুবই ভালো লাগছে। যোগাযোগ বলতে এমনি গুগলে পর স্ক্রল করতে করতে আমি দেখেছিলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনেক বাচ্চা সিলেক্টেড হয়েছে ওখানে, যারা মানে যাদের ট্যালেন্ট আছে। তো সেই অনুপাতে আমিও ওদেরকে মেল করি, তো ওকে যেহেতু পড়াবো মানে পড়াতাম, তো ও তো সব কিছু মনে রাখতে পারতো, একবার দুবার বলার পরই ওর সব কিছু মনে থেকে যেত। তো সেই অনুপাতে ভিডিও ওদেরকে পোস্ট করি, তো মানে ভাবিনি যে ওখান থেকে মানে সিলেক্ট হয়ে যাবে ছেলে, তো সেটার জন্য খুবই ভালো লাগছে। ছেলের এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি বাবা মা সহ তার পরিবার সহ এলাকার মানুষজন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।